কালকে ঘুরতে ঘুরতে চলে গেলাম এখনকার মোস্ট হাইপড একটা বার্গার প্লেসে। এই বার্গার প্লেসটার নাম হচ্ছে স্ম্যাশড। এটা হচ্ছে গুলশান 1-2-এর মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত ক্রিস্টাল প্যালেসে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বার্গারটা দেখতে পাচ্ছেন সেই বার্গারটা কিন্তু এখন মোস্ট অফ দ্য ফুড লাভার্স, মোস্ট অফ দ্য বার্গার লাভার্স যারা আছেন তারা কিন্তু এখন ট্রাই করছেন। বার্গারটার পেটিটা থেকে শুরু করে সবই খুবই মজা এবং আদার যে আইটেমসগুলো আছে সেগুলোও খুবই মজা। তো আমি অনেকবার শুনেছি এই প্লেসটার নাম, তো এখানে যাওয়া হয়নি, তো কালকে ঘুরতে ঘুরতে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আইটেমসই আছে এবং ডেকোরেশনটা খুব যে বেশি আহামরি তা বলবো না, মোটামুটি, বাট প্রচুর ভিড়, প্রচুর কাস্টমার্স আছে। তো দেখতে পাচ্ছেন উই সার্ভিস 100% বিফ, আমার একটা গরুর একটা সাইন। তো আমি যেটা নিয়েছিলাম হচ্ছে তাদের সিগনেচার হ্যান্ডমেড ফ্রাইস, সেটা নিয়েছিলাম, পারমিজিয়ান চিকেন নিয়েছিলাম। তো চিকেনটা অদ্ভুত মজা, অদ্ভুত মজা, মানে অনেক মজা। আমি KFC BFC-র সাথে তুলনা করলে এটা কিন্তু একটু ডিফারেন্ট, এটার ফ্লেভার থেকে শুরু করে ক্রিসপিনেস থেকে শুরু করে আমার কাছে খুবই ভালো লাগছে। ফ্রাইসটাও খুবই মজা ছিল, স্পাইসি ছিল এবং চিকেনটাও কিন্তু খুবই মজা ছিল, খুবই মজা ছিল। 10 out of 10, 10 out of 10, দুইটা আইটেমই 10 out of 10 দিব। আর এটার পাশাপাশি ওই যেই চিজের বার্গারটা বললাম ওইটাও ট্রাই করছিলাম, আর একটা ট্রাই করছিলাম হচ্ছে হেল ফায়ার, ওটা একটু ঝাল। তো যেহেতু আমি যার সাথে গিয়েছিলাম সে একটু ঝাল পছন্দ করে তো সে ওটা নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্ম্যাশ অ্যান্ড মেল্ট, এটা কিন্তু এখানে উপরে চিজগুলো কিন্তু বানের উপরে দিয়ে দেয় সুন্দরভাবে একটা গোল একটা চাকতির মধ্যে। তো এটা উঠালেই আর কি চিজগুলো একদম মেল্ট হয়ে পুরো বার্গারটার মধ্যে মেল্ট হয়ে যায়। আর এটা ছিল হেল ফায়ার, এটা খুবই ঝাল ছিল, লুকসটা কিন্তু ভালোই, লুকসটা দেখতে খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে এবং খুবই আপিলিং মনে হচ্ছে। তো এই হচ্ছে স্ম্যাশড বার্গারের দুইটা বার্গার আমরা ট্রাই করেছিলাম। এই যে উঠানোর পরে হচ্ছে এই জিনিসটা ঠিক দেখতে এরকম মনে হচ্ছিলো, আর দেখেন কতটা আপিলিং এবং খুবই সুন্দর লাগছে। তো দেখেই মনে হচ্ছে মানে খুবই মজা হবে। তো আমার কাছে পার্সোনাল অপিনিয়ন যেটা সেটা হচ্ছে চিজের পরিমাণ একটু বেশি হওয়াতেই স্বাভাবিক, যেহেতু এটা হচ্ছে নেমটাই হচ্ছে এটার সাথে যায়, তো খেতে একটু কষ্টই হয়েছিল, বাট আমার কাছে পেটিটা অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম গেলে হয়তো এই চিজটা নিব না, কিন্তু ওই সেম পেটির কোনো একটা বার্গার চুজ করব। তো দেখতে পাচ্ছেন খাচ্ছি বিকজ যেহেতু অনেক চিজ দেয়া সো মুখে ভরে যাচ্ছিলো, কিছু করার নাই, আমি এনজয় করেছি এই ফুডটা। দেখতে পাচ্ছেন এখানে তাদের লাইভ কিচেনে কীভাবে তারা বার্গারগুলো বানায় সেই সব কিছুই কিন্তু তারা আপনারা দেখতে পারবেন যদি সেখানে যান। বিশাল একটা কিচেন এবং কিচেনে ব্যস্ত সময় পার করছে সবাই, বিকজ সব কাস্টমার্স ওয়েট করছিল আর অনেক ভিড় ছিল। তো দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু পেটির মধ্যে দিচ্ছে, আর চিকেন ফ্রাই যেগুলো সেগুলো ছিল। সো এই ছিল আজকের মতো, ভালো থাকবে।